এসএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে দেখা যাবে যে অসংখ্য শিক্ষার্থীরা অল্প কিছু নাম্বারের জন্য ফেল করে যাচ্ছে, 3-4 নাম্বার বা 4-5 নাম্বারের জন্য দেখা যাবে যে অসংখ্য শিক্ষার্থী ফেল চলে আসছে তাদের। তো আসলে শিক্ষকরা কি এই অল্প কিছু নাম্বারটা কি আসলে তারা দিয়ে দিতে পারে না? তারা কি চাইলে এইটা দিয়ে একটা শিক্ষার্থীকে পাশ করিয়ে দিতে পারে না? তো আসলে আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে আসলে শিক্ষকরা চাইলে কি তোমাকে 3-4 নাম্বার বা 4-5 নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করাতে পারে কিনা, বা যাদের 1-2 নাম্বারের জন্য শর্ট থাকে এগুলা কি দিয়ে পাশ করায় কিনা, বা এই ধরনের কোনো নির্দেশনা বোর্ড থেকে দেওয়া হয়েছে কিনা, এটা আমরা সিকিউর ক্ষেত্রে কথা বলবো এবং এমসিকিউর ক্ষেত্রে দুই ক্ষেত্রে কথা বলবো যে আসলে সিকিউতে কি পসিবল এটা যে অল্প কিছুর জন্য যদি শর্ট থাকে সেটা দিয়ে পাশ করানো, বা এমসিকিউর ক্ষেত্রেও কি এইভাবে অল্প কিছু যদি শর্ট থাকে সেক্ষেত্রে কি পাশ করানো সম্ভব হয় কিনা। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার ভাবে তোমাদেরকে ধারণা দিব। আসলে আমরা বিভিন্ন শিক্ষকদের সাথে বা বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্যগুলো পেয়েছি সেগুলোই তোমাদেরকে জানাবো যেন তোমরা এই বিষয়গুলো একদম ক্লিয়ার হও। তো প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আসলে শিক্ষামূলক সকল আপডেটগুলো তোমরা এই চ্যানেল থেকে পাবা। তো আসো আমরা প্রথম সিকিউ নিয়ে কথা বলবো। সিকিউতে আসলে যখন বেসিক্যালি যে জিনিসটা হয় শিক্ষকরা যাদের সাথে আমরা কথা বলেছি বা শিক্ষকরা যেভাবে খাতা দেখে তারা কিভাবে দেখে সেটা একটু জানাই। প্রথম হচ্ছে তোমার খাতাটা যখন নেয়, নেওয়ার পরে এই খাতাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কোন কোন নাম্বারে হচ্ছে অ্যান্সার করেছো, সেই নাম্বার কত নাম্বারের থেকে তুমি কত নাম্বার পাওয়ার যোগ্য সে অনুযায়ী তারা কিন্তু একটা নাম্বার দিয়ে দিয়ে নর্মালি হচ্ছে তোমার খাতাটা আগে একদম যোগ করে নাম্বারটা দেয় না, মানে যে যেই প্রশ্নে যত নাম্বার সেটা আসলে নাম্বারটা দিয়ে দিয়ে একদম সম্পূর্ণ খাতাটা আগে নাম্বারগুলো দিয়ে দেখাটা কমপ্লিট করে নেয়। তারপরে হচ্ছে তারা যোগ করে তুমি কত নাম্বার পেয়েছো, যোগ করার পরে দেখা যায় যে আসলে তুমি কি নাম্বার বেশি পেয়েছো, পাস করেছো কি পড়নি, বা যদি ফেল করে থাকো সেক্ষেত্রে কত নাম্বারের জন্য ফেল করেছো। অনেকে দেখা যায় যে 4-5 নাম্বার, অনেকে দেখা যায় যে 1-2 নাম্বারের জন্য, আবার অনেকে অনেক বেশির জন্য ফেল করে থাকে, অর্ধেক নাম্বারও পায় না অনেকে দেখা যায়। তো যাই হোক, যারা অর্ধেক নাম্বার পায়নি তাদের ক্ষেত্রে আলাদা, তাদেরটা হিসাব করবো না। যারা হচ্ছে 3-4 নাম্বার বা 4-5 নাম্বার বা 1-2 নাম্বার তাদেরটা আমরা যে কথা বলি, তো এই যদি এরকম হয়ে থাকে যে 3-4 নাম্বারের জন্য কেউ ফেল করেছে বা 1-2 নাম্বারের জন্য কেউ ফেল করেছে, তখন কি করে শিক্ষকরা খাতাটাকে আবার একটা রিচেক করে। এইভাবেও মানে তারা নর্মালিও যে নাম্বারগুলো যখন যোগ করে তখন কিন্তু তারা একবার দুইবার কিন্তু যোগ করে দেখে, একবার অধিকবার তারা কিন্তু যোগ করে, কারণ যোগের ক্ষেত্রে যেন ভুলটা না হয়। তো যদি দেখা যায় অল্পের জন্য ফেল তখন তারা কিন্তু আবার চেক করে যে আসলে নাম্বার গুণাতে কোনো ভুল হয়েছে কিনা, যে আসলে 1-2 নাম্বারের জন্য দেখা যায় যে গুণাতে যদি ভুল হয় সেক্ষেত্রে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তারা আবার একটা গুণা দেয়। গুণার পরে দেখা যায় যে না গুণায় সব কিছু ঠিক আছে, তখন তারা চেষ্টা করে যদি দেখে যে 1-2 নাম্বারের জন্য, সেক্ষেত্রে আমি বলতেছি তারা দেখে যে কোনো এক জায়গাতে আসলে কি নাম্বারটা কোথাও মানে প্লাস করে বাড়ানোর কোনো পসিবিলিটি আছে কিনা। বেশিরভাগ দেখা যায় যে 1-2 নাম্বারে যদি হয়ে থাকে কোনো না কোনো দিক থেকে আসলে বাড়ানোর একটা পসিবিলিটি পেয়ে যায়, আসলে বাড়িয়ে দেওয়া হয়, এটা আসলে মানে এমনিতেই হয়ে যায়। কারণ তুমি 1-2 নাম্বারের জন্য হলে মোটামুটি খাতায় লিখেছো আসলে বোঝা যায়, কারণ তুমি পাশের খুবই কাছাকাছি, তার মানে কিছু না কিছু তুমি লিখেছো, সেক্ষেত্রে তোমাকে আসলে কোনো না কোনো দিক থেকে দেখা যায় যে 4-5 নাম্বারের জায়গায় 3 নাম্বার দিয়েছে, তো ওই জায়গাতে হাফ বাড়িয়ে দেয়, আরেক জায়গাতে হাফ বাড়িয়ে দেয়, এভাবে করে হাফ হাফ করে বা এক এক করে এক হাফ এরকম করে তোমাকে হচ্ছে 1-2 নাম্বার দিয়ে তোমাকে আসলে পাস মার্কটা বরাবর করে রাখে, ঠিক আছে। আর কিন্তু যদি দেখা যায় যে আসলে তোমার 3-4 নাম্বার বা 4-5 নাম্বারের জন্য ফেল, তো সেক্ষেত্রে তুমি আসলে পাস থেকে একটু দূরেই আছো, সেক্ষেত্রে আসলে তোমাকে মানে যেহেতু খাতার অবস্থা এমনিতেই খারাপ, কারণ যেহেতু তুমি পাস থেকে একটু দূরে আছো সেক্ষেত্রে আসলে খাতার অবস্থা এত যে ভালো আমরা তা তো আমরা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আসলে তোমাকে 4-5 নাম্বারের পাস করানোটা আসলে খুবই টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে তারা দেখে যে আসলে নাম্বার গুণাতে হয়েছে কিনা ভুল, বা হচ্ছে কোথাও যদি কোথাও একটু বাড়ানো যায় তারপরেও তারা চেষ্টা করে, কিন্তু আসলে দেখা যায় যে 4-5 নাম্বার আসলে মেক আপ করাটা কিন্তু আসলে এতটা সহজ না। এটা যদি কোথাও কোথাও দেখা যায় যে হাফ 1 মার্ক বাড়িয়ে দিয়ে দেখা যায় যে সর্বোচ্চ 2 মার্ক বাড়তে পারে, কিন্তু 5 নাম্বারের ক্ষেত্রে আরো 3 মার্ক হচ্ছে শর্ট থেকে যায়, এই হিসাবে করলেই তুমি হচ্ছে 3 মার্কের জন্য আসলে ফেল চলে আসে। তো এইভাবে করে আসলে তারা কিন্তু চেষ্টা করছে, স্যাররা তোমার খাতা অনুযায়ী তোমাকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে তোমাকে নাম্বার দিয়ে আসলে পাস করানো, কিন্তু আসলে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে 4-5 নাম্বার বা তার অধিক হয়ে গেলে কিন্তু আসলে পসিবল হয় না। তবে 1-2 নাম্বার হলে এটা কিন্তু ম্যাক্সিমাম শিক্ষকরা আসলে তোমাদেরকে আসলে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কি দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এটা হলো সিকিউতে গেল, এটা সকল বিষয়ের ক্ষেত্রেই সেম একই, এটা কোনো ম্যাথের ক্ষেত্রে এগুলোতে একটু ডিফিকাল্ট, এটা আসলে তোমরা বুঝতে পারছো, কারণ এখানে সব কিছুই ম্যাথের ক্যালকুলেশন যদি না হয় সেক্ষেত্রে আসলে তো হবে না। এটা থিওরিটিক্যাল যে পরীক্ষাগুলো হয়
তো ওগুলোর ক্ষেত্রে সৃজনশীল এগুলোর ক্ষেত্রে আসলে বেশি প্রযোজ্য হয়। তো যাই হোক, আমরা যদি এখন সিকিউ গেল এমসিকিউ এর দিকে যদি দেখি, এমসিকিউর ক্ষেত্রে অনেকে বলছে যে 1-2 নাম্বারের জন্য এমসিকিউটি একটু বেশি ঝামেলা করে 1-2 নাম্বারের জন্য। এটা আসলে এমসিকিউর ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে, কারণ এমসিকিউতে বাড়ানোর মতো কোনো প্রকারই পসিবিলিটি নাই, কারণ এমসিকিউর সম্পূর্ণটা দেখা হয় মেশিনের মাধ্যমে, ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়। তো আসলে এখানে এমসিকিউর মানে এখানে কোনো ম্যানুয়ালি যদি দেখতো, যে স্যাররা যদি দেখতো, সেক্ষেত্রে ভুল ত্রুটি হয়েও কারো কারো পাশ হয়ে যেত, কারো কারো ফেল হতো। কিন্তু এটা আসলে ওএমআরে দেখে, ওএমআর মেশিনের মাধ্যমে তোমার সেটের কোডটা দেওয়া হয়ে থাকে, ওই সেটের প্রশ্নের উত্তরগুলো আগে ওএমআর মেশিনে সেট আপ করা থাকে। তো সেক্ষেত্রে আসলে তোমার এই খাতাটা এভাবে দেখে, এই জন্য এমসিকিউতে দেখা যায় যে কোড নাম্বার, সেট কোড নাম্বার যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার উলট পালট হয়ে যায় সবকিছু, সেক্ষেত্রে তুমি কিন্তু ফেল চলে আসো। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সিকিউর ক্ষেত্রে যদিও পসিবল হয় মাঝে মাঝে, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কোনোভাবে এটা পসিবল হয় না। এমসিকিউতে আসলে তোমাকে তোমার প্রাপ্যটাই দেওয়া হয়। এখানে এখানে যদি তুমি 1 নাম্বারের জন্য ফেল করো, 1 নাম্বারের জন্য তুমি ফেল থেকে যাবা, কোনোভাবে তোমাকে কেউ পাশ করাতে পারবে না। এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যাটা হয় শিক্ষার্থীদের পাশের ক্ষেত্রে। তো এই ছিল এই ভিডিওতে, আশা করি তোমাদেরকে আমরা বিষয়টা বুঝাতে পেরেছি যে আসলে 1-2 নাম্বারের যে সমস্যাটা অনেক শিক্ষার্থীদের, রেজাল্ট পাওয়ার পরেই তা আমরা তোমরা এই বিষয়টা দেখতে পাবা যে আসলে 1 নাম্বারের জন্য বা 2 নাম্বারের জন্য ফেল করেছি। তো সেক্ষেত্রে বুঝতে হবে তুমি হচ্ছে এমসিকিউতে আসলে ফেলটা করেছো যদি 1-2 নাম্বার হয়ে থাকে। তো এই ছিল এই ভিডিওতে, সকল ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য তো ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম।